বাংলায় নয়, আসাম, শিলচর, ত্রিপুরা, বাংলাদেশ, দিল্লিতেও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন কবি সাহিত্যিক, যারা নৃত্যসঙ্গীত করেন, যারা গান পরিবেশন করেন, যারা আলোচনায় অংশ নেন। এর মধ্যে দিয়ে মানুষের প্রতিভা বিকাশের প্রধান লক্ষ্যই হচ্ছে আমাদের সাতকাহনের মুখ্য ভূমিকা। আর এখানে আজকের অনুষ্ঠানে আমরা যে দুই অতিথিকে পেয়েছি, আমাদের মধ্যে উল্লেখযোগ্য কবি রয়েছেন, প্রখ্যাত অধ্যাপক রয়েছেন, তার সঙ্গে পরিচয় করি দর্শক বন্ধু। তবে আমাদের ছেড়ে কোথাও যাবেন না আপনারা, দেখুন আমাদের সাতকাহন। আমাদের মধ্যে রয়েছেন ডক্টর এমদাদ হোসেন। নমস্কার। দীর্ঘদিন ধরে লেখালেখির সাথে যুক্ত এবং অধ্যাপনার কাজে যুক্ত, তার শুনে নেব অনেক অনেক অজানা তত্ত্ব, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তারপরে আমাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত বাচিক শিল্পী ডালিয়া হালদার। ডালিয়া আমাদের চন্দননগরের বাসিন্দা এবং তার ইতিমধ্যেই পরিচয় সর্বত্র একটা বিরাজমান এবং পরিচিতি লাভ করতে চলেছে। তার কাছ থেকে শুনে নেব প্রথমেই একটি ছোট্ট সঙ্গীত। আঁখি ফিরাইলে বলি না না না, ও যে মানে না মানা। বাহ সুন্দর, ছোট্টর মধ্যে আমাদের মন ভরিয়ে দিয়েছে ডালিয়ার সঙ্গীত। আমরা চলে যাই আমাদের প্রধান অতিথি, আমাদের ডক্টর এমদাদ হোসেন। আমার খুব অবাক লাগে এত বড় মানুষ এমদাদ বাবুর, ইতিমধ্যেই বহু লেখা দেশ বিদেশের বহু জার্নালে কিন্তু প্রকাশিত হয়েছে, গবেষণামূলক লেখা কিন্তু আমাদের মনকে এতটাই আকৃষ্ট করেছে যে আমাদের ভাবতে অবাক লাগে যে আজকে টেলিভিশনের পর্দায় তার মুখ আমরা সকলে দেখতে পাচ্ছি। আমরা শুনে নেব প্রথমেই তার স্বরচিত একটি কবিতা। নমস্কার, আমি ডক্টর এমদাদ হোসেন। আজকে আমি এসেছি আপনার সাথে ছোট্ট একটা কবিতা নিয়ে। বাহ, জানি না কতটা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো, তবে আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন। কবিতার নাম জীবনযুদ্ধ। জীবনের পথ চলতে চলতে মনে হয় খুব সহজ, কিন্তু কোন রাস্তার বাঁকে আসে কোন বিপদ, আসে কোন ধাক্কা নিজের মানুষের কাছ থেকে, হয়তো বা কোনো বিশ্বাসঘাতকার জীবন সঙ্গীত থেকে। ভালোবাসা ধাক্কা খায় মুখোশধারীর কাছে, মনে হয় জীবনের সব কিছু শেষ হয়ে গেছে, ভালোবাসা হৃদয়কে ছুরি দিয়ে রক্তাক্ত করে দেয়, স্বপ্নের রাজপ্রাসাদ ভেঙে খান খান হয়ে যায়, মনের যন্ত্রণাগুলো অশ্রুদ্রা হয়ে ঝরতে থাকে অঝরে, চারিদিক থেকে ঘিরে ধরে কঠোর অবসাদ, প্রতি মুহূর্তে মনে হয় কেন বেঁচে আছি। এ সময় দরকার হয় এক শিক্ষক, বন্ধু বা কঠোর পিতার, যে বুঝিয়ে দেবে জীবন মানে জীবন যুদ্ধ, হেরে যাওয়ার জন্য আমরা দুনিয়ায় আসিনি। নদীর স্রোত কখন আটকে যায় কোনো বাধায়, ভেঙে দেওয়ার জন্য চাই আরো জোর, নয়তো খুঁজে নিতে হবে নতুন কোনো রাস্তা, পুরনোকে ভেঙে চুড়ে তৈরি করতে হবে নতুন কোন সৃষ্টি। বস্তা পচা ভাবনা বদলে চাই আরো সাহস, গড়ে তুলতে হবে এক নতুন সংসার, নতুন পৃথিবী। বাহ, অসাধারণ একটি বার্তা কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন যিনি, তিনি হচ্ছেন ডক্টর এমদাদ হোসেন। সত্যিই তো আমরা পুরনো জিনিসকে মেরামতের মধ্যে দিয়ে নতুন অক্ষরে অক্ষরে সাজাবো নতুন শব্দ, আর সেই নতুন শব্দগুলোই নতুন অক্ষর হয়ে উঠবে অসাধারণ কবিতা। তার কবিতা আমাদেরকে মুগ্ধ করেছে, ধন্যবাদ এমদাদ হোসেনকে। আমরা চলে যাই একটি ছোট আবৃত্তির মধ্যে দিয়ে ডালিয়া হালদার। আমি সকল দর্শক বন্ধুদেরকে আমার অভিনন্দন জানাই আজকের এই সুন্দর অনুষ্ঠানে। শ্যামলদার এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে ভীষণ আনন্দিত, গর্বিত। ছোট্ট একটা কবিতা, রবি ঠাকুরের কবিতা দিয়েই আমি শুরু করছি। কৃপণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্মরণ রথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ,
আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ, আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়া বেদুই ধারে, মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে যে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলি বাড়িয়ে দিলি হাত, মরি একই কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি, দিলেম যা রাজ ভিখারি রে স্মরণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। বাহ, আমাদের মধ্যে রয়েছেন মুখ্য অতিথি আমাদের ডক্টর এমদাদ হোসেন। আচ্ছা, আপনার কিছু সংক্ষেপে আপনার জীবনী আমাদের দর্শক বন্ধুকে শেয়ার করুন। আসলে আমি বড় হয়েছি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে, এবং সেখান থেকে যে জীবনের যে সংগ্রাম আপনার কল্পনা করতে পারবেন না। আমাদের নদীমাতৃক এলাকা, প্রায় বন্যা ঝড় সব কিছু, এবং পড়াশোনার ভীষণ অভাব, বিভিন্ন মানে স্কুল কলেজ তো আছে, স্কুল আছে, কলেজটা অনেকটা দূরে, কিন্তু সেখান থেকে প্রথম প্রচেষ্টা করে আমি জয়েন্ট এন্ট্রান্স কোয়ালিফাই করে জাতীয় ঢুকলাম। তারপর থেকে ধীরে ধীরে আগে বাড়তে বাড়তে মাস্টার পিএইচডি সব কটাই আমার জাতীয় কমপ্লিট। তারপরে কিছু দেড় বছর ছিলাম আমি বিল্ডিংস অফ টেকনোলজি মেসরা রাঁচিতে, তারপর আলিগড়ে আড়াই বছর, এরপরে আজমগড় যেটা উত্তরপ্রদেশে আছে ওখানে দীর্ঘ 18 বছর, এবং ওখানে আমি শেষ কাজ করেছি প্রিন্সিপাল হিসাবে। তারপর আমি যুক্ত হই যাদবপুর ইউনিভার্সিটিতে, এবং আমি যাদবপুর ইউনিভার্সিটি আমি কাজ করছি অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ডিপার্টমেন্ট। কবিতা বা গল্প আসলে এটা আমার জীবন থেকে আছে, যে কবিতা সেটা আমার জীবন থেকেই নাও, আমার জীবনে এত সংঘাত এগুলো আমাকে লিখতে বাধ্য করেছে যাতে আমি কবিতা লিখি বা গল্প লিখি। সেই হিসাবে একটা ফার্মেসির যে টিচার, তার পক্ষে গবেষণা করাটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি নিয়মিত গবেষণা করেছি এবং বেশ কিছু পেপার পাবলিশ আছে বিদেশি জার্নালে, সে সঙ্গে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব এই নিজের ভালো লাগাগুলো প্রকাশ করার। কখনো ভোরবেলা ঘুমতে উঠে লেখা শুরু, কখনো রাত্রেবেলা ধরুন ক্লান্ত মনের এই যন্ত্রণাকে আমি প্রকাশ করি, কবিতা লিখতে হবে জি, কখনো ট্রেনের মধ্যে, কখনো বাসে, এমনকি ভাববেন না অটোতে বসে আমি কবিতা লিখছি। অর্থাৎ কবিতার জন্য মাথার মধ্যে বারবার ঘুরপাক খায়, আর সেই ঘুরপাক খাওয়ার মধ্যেই কবিতা হয়ে ওঠে মানুষের জন্য, পাঠকদের জন্য, আর সেই কাজটি করে যাচ্ছেন আমাদের ডক্টর এমদাদ হোসেন। তো এবার আপনার যেটা হয়েছে, এবং আমার সময়ের অভাব ছিল, এই যে সময়ের অভাবের জন্য আমি মানে ভয়েস অ্যাসিস্ট্যান্ট টাইপিংয়ে করতে হয়েছে, যার ফলে এরকম যেখানে পারি সেখানেই লিখতে শুরু করি। দর্শক বন্ধু, আগামী দিন আরও আমরা অনেক কথা শুনে নেব আমাদের আজকের অতিথি এমদাদ হোসেনের কাছে। ডক্টর এমদাদ হোসেন আমাদের কিন্তু একদম সকলের পরিচিতি, এবং ইতিমধ্যে কবিতা উৎসবে সম্মানিত হচ্ছেন, বহু দেশ বিদেশে তার লেখা আমাদেরকে সমাদৃত করেছে, আর পাশে রয়েছেন ডালিয়া হালদার। ডালিয়া হালদারকেও আপনারা আগামী দিন আবার আমাদের টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন। সাতকাউনের তরফ থেকে তাদের হাতে শংসাপত্র তুলে দিচ্ছি আমি, কবি সাংবাদিক সঞ্চালক শ্যামল রায়। থ্যাংক ইউ স্যার। ডালিয়াকেও একটি শংসাপত্র তুলে দিচ্ছি, অনুষ্ঠানের সঞ্চালক কবি সাংবাদিক শ্যামল রায়, আপনারা দেখতে ভুলবেন না, যোগাযোগ করবেন। নমস্কার।